একটি সূরা, সূরা আত তাকাসুরের উপর ইনশাআল্লাহ। আমরা কোরআন মাজিদের সূরাগুলো অনেকের মুখস্থ আছে আমাদের, কিন্তু অর্থ না জানার কারণে, তাফসির না জানার কারণে আমরা এগুলা তিলাওয়াত করে মজা পাই না, তৃপ্তি পাই না। যদি আপনি তৃপ্তি পেতে চান, কোরআন তিলাওয়াতে মজা পেতে চান, ফিল পেতে চান, তাহলে আপনাকে অর্থ বুঝতে হবে, তাফসির বুঝতে হবে। আর সেই তাফসির হতে হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির, অথবা হাদিস বিল কোরআন, হাদিস দিয়ে কোরআনের তাফসির। কোরআন দ্বারা কোরআনকে বুঝতে হবে, অথবা হাদিস দ্বারা রাসুলের ভাষায় কোরআনকে বুঝতে হবে। এর বাহিরে গিয়ে দুনিয়াবি কোনো ব্যক্তির গল্প, কিচ্ছা, কাহিনী বা মন মাতানো রসিকতার স্বরে কোরআন মাজিদ বুঝতে গেলে কোরআনের সঠিক অর্থ আপনি বুঝতে পারবেন না, সঠিক তাফসিরও আপনি বুঝতে পারবেন না। তখন আপনি কোরআন তিলাওয়াত করেও তৃপ্তি পাবেন না, কোরআন তিলাওয়াত আপনার হৃদয়ে প্রশান্তি বয়ে আনবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন তিলাওয়াত হলো সাকিনা বর্ষণ করে অন্তরে, হৃদয়ে। সাকিনা মানে হলো রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি। যখন কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, তখন হৃদয়ের প্রশান্তি পাবে। প্রশান্তি বোঝেন তো? প্রশান্তি ফিল করবে, হৃদয়ে আনন্দ ফিল করবে। দেখবেন আরাবিয়ানরা, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন সৌদি আরবের, যখন আরাবিয়ানরা কোরআন তিলাওয়াত করে, ইমাম সাহেব পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, দেখেছেন না? দেখেছেন কিনা? দেখেছেন তো, তাই না? সবাই দেখেছেন, ইমাম সাহেব তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। কেন কেন এমনটা হয়? তারা অর্থ বুঝে, তারা বুঝে তাফসির গুলা, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো অর্থ বুঝি না। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আমরা চিন্তা করি মসজিদের বাহিরে গিয়ে কত টাকা ইনকাম করবো, কতক্ষণ মাঠে কাজ করব, কতক্ষণ কি উপার্জন করবো, তাই না? মানে পুরাটাই উল্টা, পুরাটাই ভিন্ন। অথচ ইমাম যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনিও যদি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বুঝে শুনে যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আপনি গ্রামের মানুষ, তাই কি হয়েছে? আল্লাহ আপনাকে ভালোবাসে না? আল্লাহ আপনাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ। যদি আপনি বলার মতো বলতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আপনার কথার জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি এ জগৎকালে, আমার বয়স যত বছরই হোক না কেন, আপনার বয়স যত বছর হোক, 50+, বলেন তো আপনি আপনার 50 বছর বয়সের জীবনে কোনোদিন ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনি তো সালাত আদায় করেন, আপনি তো সালাত আদায় করেন, আপনি কি কখনো ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? নামাজ এমন একটা ইবাদত যে ইবাদাতে আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহর সাথে কথা বলারই জায়গা। তো আপনার জীবদ্দশায় প্রত্যেকে নিজের বয়সের সাথে মিলাবেন, যে আপনার জীবনে এমন কি কোনো 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজে আপনি শুধুমাত্র আপনার রবের সাথে কথা বলেছেন? এমন কি কোনো সাজদা আছে যে সাজদায় আপনি আল্লাহর সাথে কথা বলেছেন? আপনার আমার জীবদ্দশায় এমন কি কোনো সূরা ফাতিহা পাঠের কোনো ফিল আছে যে সূরা ফাতিহা পাঠের সময় আপনি এটা ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দেয়? এটা আপনি গবেষণা করেন, আপনি চিন্তা করেন। আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি এবার আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আসলে আপনি এই ফিলটা পেয়েছেন কিনা, যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন, এটা আপনি বুঝেছেন কিনা। অথচ প্রত্যেক মুমিন মুমিনা বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা দয়াময় আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ এই কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এটা ফিল করা, এটা প্রশান্তি অর্জন করা, এটা যে কত তৃপ্তির, এটা আপনি বুঝতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কথার জবাব না পাবেন, তার মানে ফিল করতে না পারবেন, বুঝতে না পারবেন। এর জন্য আপনাকে সালাত আদায় করার পূর্বে কি করতে হবে? অর্থ বুঝতে হবে, তিলাওয়াতের অর্থ বুঝতে হবে, সূরা ফাতিহার অর্থ বুঝতে হবে। এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আল্লাহু আকবার শব্দের অর্থ কি, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি রুকুতে গিয়ে যে আপনি সুবহান রাব্বিল আযীম বলেন, এটার অর্থ কি, আপনি বলেন আমি জানি না। এখন যদি আমি আপনার কাছে প্রশ্ন করি সাজদায় গিয়ে যে আপনি বলেন সুবহান রাব্বিল আলা, এটার অর্থ কি, আপনি বলেন আমি জানি না। এখন যদি আমি আপনার কাছে প্রশ্ন করি 2 সজদার মাঝখানে বৈঠকে যে দোয়া পড়া হয়, এটার অর্থ কি, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরের অর্থ কি, আপনি বলেন আমি জানি না। তো আপনি জানেনটা কি জানলেন? আপনি তো ফাওয়াইলুল মুসাল্লিন হয়ে যাবেন। শুনেছেন না ফাওয়াইলুল মুসাল্লিন কোন সূরার আয়াত? মুখস্থ আছে না সবার? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন। সাহুন শব্দের অর্থ হলো অমনোযোগী, উদাসীন। আপনি এটা জানার চেষ্টা করেন নাই, এজন্য আপনি সালাত আদায় করলো, আপনার সালাত আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। কি আমরা যারা নামাজ পড়তে এসেছি আমরা মুসল্লি, নাকি যারা নামাজ পড়তে আসে নাই তারা মুসল্লি? কারা মুসল্লি? আমরা মুসল্লি নাকি যারা আসে নাই তারা মুসল্লি? মুসল্লি তো আমরা নাকি? আমরা যারা নামাজে এসেছি, কিন্তু আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত।
তাহলে কোন মুসল্লি সেগুলা? সেগুলা জানতে হবে না আমাদের? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম, যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন, অমনোযোগী, সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে আদায় করে না। কথা বুঝতে পেরেছেন? তো আমাকে আপনাকে সালাত আদায় করার পূর্বে আমাকে আপনাকে অর্থ বুঝতে হবে। আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি যে নামাজের মধ্যে আমরা সালাতে তাকবীরে তাহরিমের পরে আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়া কামা বাঈদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব বলি না আমরা? এটাকে কি বলে? সানা বলে। এখন সানার অর্থ কি? আমরা তো অর্থ জানি না, তাহলে কি এটা পড়ে তৃপ্তি পাবো? এজন্য নামাজ পড়ি আমরা মসজিদে, কিন্তু আমাদের চিন্তা চেতনা থাকে মসজিদের বাহিরে। সালাত পড়ি আমরা রুকুতে যাই, কিন্তু রুকুতে আমাদের চিন্তা থাকে না, টেন্ডেন্সি থাকে না, টেন্ডেন্সি চলে যায় কোথায়? মসজিদের বাহিরে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, মাঠে ঘাটে চলে যায়। কেন? আমরা অর্থ বুঝি না। অথচ যদি আপনি অর্থ বুঝতেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাঈদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমাকে এবং গুনাহকে এত দ্রুত তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো, সুবহানাল্লাহ। এখন বলেন তো, যদি আপনি আমি এটা জেনে বুঝে দোয়াটা করতে পারতাম, তাহলে হৃদয়ের প্রশান্তি পেতাম না? ফিল পেতাম না? তাহলে অর্থ বুঝতে হবে আমাদের। জেনে বুঝে সালাতে দায়ী করতে হবে, জেনে বুঝে দোয়া করতে হবে, জেনে বুঝে রবের কাছে চাইতে হবে, জেনে বুঝে রবের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। দেখবেন আপনার মতো তৃপ্তি সহকারে বেঁচে থাকা ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকবে না। এজন্য যখন পরিবার পরিচালনা করবেন, তখন পরিবারে অন্তত পক্ষে আপনি মাঠে কাজ করেন, আপনি দোকানদারি করেন, আপনি যে পেশায় থাকেন না কেন, আপনি যাওয়ার আগে ফজরের সালাতের পরে আপনি আপনার স্ত্রী আপনার সন্তানেরা মিলে কোনো একটা সূরার অন্তত তিনটা আয়াত পড়েন, তিনটা আয়াতের অর্থ পড়েন, তাফসির পড়েন, দেখেন আপনার পরিবার সুখের হয় কিনা। এখন কিন্তু পরিবারে সুখ নাই, শান্তি নাই, তৃপ্তি নাই। আমাদের কাছে এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না, এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। তাহলে এই সমস্যাগুলো কেন? পরিবারে ইসলাম নাই, দিন নাই, প্রশান্তি নাই। সেজন্য সংক্ষিপ্ত সময় আমরা পবিত্র কোরআন মাজিদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাতে 102 নম্বর সূরা, সূরা আত-তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা বলা হয়েছে। এখন আসুন আমরা সরল অনুবাদ করি এবং আমরা সংক্ষিপ্ত তাফসির বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহাকুমুত তাকাসুর, আলহাকুম শব্দের অর্থ হলো আচ্ছন্ন করা, ঘিরে রাখা, ঘিরে রাখা বোঝেন তো, মহুচ্ছন্ন হওয়া। তার মানে যখন আপনাকে কেউ চারিদিক থেকে ঘিরে রাখে, তখন তাদের বেষ্টনে নিষিদ্ধ হয়ে যান না আপনি? তো এরকম বলা হয়েছে, আলহাকুম শব্দের অর্থ হলো বেষ্টনে বিশিদ্ধ, মোহচ্ছন্ন, আচ্ছন্ন, তার প্রতি আকৃষ্ট হওয়া। আকৃষ্ট হয়, মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় না? কোনো কিছুকে আপনি মনে করেন দুনিয়াবি, কোনো একটা কিছুকে ভালোবাসলেন, তার মানে আপনি তার প্রতি আকৃষ্ট হলেন। তো এই আলহাকুম শব্দের অর্থ হলো আকৃষ্ট হওয়া, মোহচ্ছন্ন হওয়া। আর তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। এখন আসুন সরল অনুবাদ হলো, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, আচ্ছন্ন করেছে। কিসের প্রতি? দুনিয়ার প্রতি। কথা বুঝতে পারেন নাই? প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, আচ্ছন্ন করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কথাকে মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, আচ্ছন্ন করে রেখেছে। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন, বিভিন্ন হাদিসের রওয়ায়াত দ্বারা প্রমাণিত, তাবরানী ঔসাদ 2 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা, মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা, এবং আরো অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আরেক মুখ ভর্তি স্বর্ণ চাইবে। প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে এমন ভাবে লিপ্ত করবে যে না হালাল না হারাম সবকিছু, তার মানে এটা কোনো কিছু তারা বাস বিচার না করে, যখন যেদিকে মন চায় তখন সেদিকে নিজেকে হেলিয়ে দিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে গ্রহণ করবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল শব্দের অর্থ হলো কি? আতাকা, তোমাদের কাছে পৌঁছেছে। হাদিস শব্দের অর্থ হলো সংবাদ, বর্ণনা, খবর। আল গাশিয়া, কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেছে? মূলত অর্থ এটা হলেও তাফসীরকারগণ বুঝিয়েছেন, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের বর্ণনা তোমাদের কাছে পৌঁছে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, তার মানে কিয়ামতের সময় প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, এই সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? কি প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের আছে মহোচ্ছন্ন করে নাই, আচ্ছন্ন করে নাই, কিয়ামতকে ভুলিয়ে দেয় নাই,
জান্নাত জাহান্নাম থেকে আমাদেরকে গাফেল তার মানে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা থেকে আমাদেরকে বিরত রাখে নাই। যখন আমরা কোরআন সুন্নাহর এই কথাগুলো বলি তখন আপনারা বলেন এটা তো হুজুরদের জানার কাজ, এটা হুজুরের জানার কাজ, বিষয়টা এমনটা না। যখন মাঠে দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর সবকিছু বের করতে বলা হয়, সব তো আপনার নখদর্পণে আছে, সব তো আপনার ব্রেনের মধ্যে আছে, এটা জানার জন্য আপনি কার কাছে না যেতে হয়, কার কাছে না যেতে হয়, সব খুঁজে বের করার চেষ্টা করেন, সব থেকে ভালো কে আছে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো, দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হবে সব থেকে ছোট জান্নাত হবে তার তত বড়। সুবহানাল্লাহ, আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য কি আপনাকে এর কাছ থেকে তার কাছে বা একটু ভালোভাবে করে দলিল যাচাই বাছাই করতে হবে না আপনার, একটু জানার চেষ্টা করতে হবে না আপনার? কেন দুনিয়াবি জীবন কি আপনার কাছে চিরস্থায়ী নাকি কি মনে হয় আপনার? আল্লাহ কি বলছেন তারপরের আয়াতে, হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা যতক্ষণ না, তার মানে যতক্ষণ না, বুঝিয়েছেন? দেখেন হাদিসে কিন্তু রাসূল বলেছেন আদম সন্তানকে এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হলে আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে, যতক্ষণ না তার মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে। এটা হলো এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, কথা বুঝতে পেরেছেন? তার মানে যতক্ষণ পর্যন্ত না সে কবরে যাবে, হাত্তা যতক্ষণ না ঝুরতুম, এটা হলো জিয়ারা থেকে আসতে, আরবি শব্দ জিয়ারা থেকে আসতে, ঝুরতুম যতক্ষণ পর্যন্ত না দেখবে, যতক্ষণ পর্যন্ত ভিজিট না করবে, জিয়ারা না করবে, কিসের মাকাবির, কবর থেকে আসছে, মাকবারা থেকে আসছে, কথা বুঝতে পেরেছেন? তবে কবরে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান আরো চাই, চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আদম সন্তানের কি হবে? ওই যে প্রাচুর্যের প্রতিযোগিতায় তারা লিপ্ত হবে, কতক্ষণ না, যতদিন পর্যন্ত তারা দুনিয়ায় থাকবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে এবং নিজেদেরকে না হালাল না হারাম সবকিছুর সাথে বাছবিচার না করে সবকিছুর সাথে তারা যুক্ত হয়ে দুনিয়াবি জীবনকে তারা এস্টাবলিশড মনে করবে, দুনিয়াবি জীবনকে তারা সফলতার স্বর্ণ শিখরে মনে করবে। কিন্তু সূরা হুমাযার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে, বা আরেকটা তাফসীর পাওয়া যায় তারা মনে করে এই সম্পদের মাধ্যমে তারা দুনিয়াতে এস্টাবলিশড বা চিরস্থায়ী হয়ে থাকবে। দেখবেন কারো টাকা পয়সা বেশি হয়ে গেলে গ্রামের মধ্যে ভালো একটা বাড়ি করতে পারলে তার চোখ আর উপর থেকে মাটিতে পড়ে না, আছে না এমনটা? তার চোখ আর উপর থেকে মাটিতে পড়ে না, সে মনে করে এটা তাকে এস্টাবলিশড করে ফেললো, সে মনে করে এটা তাকে চিরস্থায়ী করে দিল, অথবা এইটার মাধ্যমে সে দুনিয়াতে এস্টাবলিশড হলো বা চিরস্থায়ী হলো। আসলে কি সম্ভব? আসলে কি সম্ভব? আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লাইয়ুম বাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে যদি আপনার অন্তরে এই ধারণা আসে। কেন হবে? এটা হলো অন্তরের পাপ, এটা হলো অন্তরের পাপ। হৃদয়ের যখন পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, তখন মানুষ এই পাপে লিপ্ত হয় এবং সে দুনিয়ার কোনো মানুষের বাস বিচার করে না। দেখবেন আপনার চায়ের দোকান, আপনার পাশে আরেকটা চায়ের দোকান, দুইটা চায়ের দোকান, ভালো করে বুঝবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুইটা চায়ের দোকান, আপনারও চায়ের দোকান, আপনার পাশে আরেকটা চায়ের দোকান, আপনি আপনার চায়ের দোকানে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা সহ সবকিছু বিক্রয় করতেছেন এবং আপনার দোকানে একটা টিভি আছে, সিনেমা চলতেছে, আপনি দৈনিক 500 টাকা ইনকাম করেন। সেম আপনার পাশের একটা দোকানে, তিনি দোকানে হারাম কোনো কিছু বিক্রয় করে না, তার দোকানে টিভি সিনেমাও নাই, ডিশ লাইনও নাই, তার মাত্র 200 টাকা উপার্জন, বলেন তো আল্লাহর কাছ থেকে বারাকা কে পাবে? কথা বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে। আর এটা তখন আপনি বুঝতে পারবেন যখন আপনার হৃদয়ে তাওহীদ থাকবে। আর আমাদের তো তাওহীদের জ্ঞান নাই আজকে, তাওহীদের তো কোনো ধারণাই নাই আজকে আমাদের মধ্যে। তাওহীদের ধারণা না থাকলে বান্দা তার রবের কাছে পৌঁছতে পারবে না, বান্দা তার রব সম্পর্কে এত তার মানে কনফিডেন্সলি, তার মানে বান্দা তার রবের কাছে নিজেকে সঁপে দিতে পারবে না। আগে বান্দার রব সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে, কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে কথা বলতে চাই, আপনার চায়ের দোকানে দৈনিক 500 টাকা ইনকাম করতেছেন আর আপনার পাশের দোকানের চায়ের দোকানে দৈনিক 200 টাকা উপার্জন করতেছে, মনে রাখার চেষ্টা করবেন সে উপার্জন করে বাড়িতে যাবে, সে হয়তো ডাল ভাত খেয়ে থাকবে, কিন্তু আল্লাহ তার পেট বারাকা দিয়ে পরিপূর্ণ করবে, তার পরিবারে প্রশান্তি দান করবে। কিন্তু আপনি হারাম পথে হয়তো বেশি টাকা উপার্জন করতেছেন, বেশি টাকা দেখতে পাচ্ছেন, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন এই যে আপনার সিগারেটের দোকানের মাধ্যমে আপনার ছোট্ট একটা দোকান থেকে গোটা ঘোনা এলাকার মানুষ সিগারেট খেলো, আপনি সিগারেট সাপ্লাইকারী হলেন, কথা বুঝতে পেরেছেন? হারাম কাজ এটা এমন একটা কাজ, একটা হলো গুনাহে জারিয়া আর একটা হলো সাদাকায় জারিয়া। সাদাকায় জারিয়ার বক্তব্য তো আপনারা বহু শুনেছেন, মসজিদে দান করলে নেকি হয়, শুনেছেন না? তো আজকে শুনেন গুনাহে জারিয়া কি জিনিস। সাদাকায় জারিয়ার পাশাপাশি গুনাহে জারিয়াও আসে, গুনাহের কাজে মানুষকে সহযোগিতা করা। তো আপনার এই চায়ের দোকানে আপনি যত মানুষের সিগারেট
খাওয়াবেন তার মানে আপনি বিক্রয় করতেছেন মানে আপনি একজন মধ্যস্থকারী পাপ কাজের কথা বুঝতে পারছেন যে ব্যক্তি এই নেশাজাতীয় দ্রব্য সেবন করে সে একা জাহান্নামে যায় না 10 জন ব্যক্তিকে সাথে নিয়ে জাহান্নামে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম খুলে দেখুন 5 নম্বর খণ্ডে 194 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা আসছে 10 শ্রেণীর ব্যক্তির তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা এটা সাপ্লাই করে তার মানে প্রচারের মাধ্যমে বিক্রয় করে মনে রাখার চেষ্টা করবেন আপনি যার কাছে বিক্রয় করতেছেন সে হয়তো একা পাপ করে তার একা পাপ হয় কিন্তু আপনি বিক্রয় করার মাধ্যমে যত মানুষের কাছে আপনি বিক্রয় করলেন যত মানুষের কাছে আপনি সাপ্লাই করলেন যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট বিড়ি তামাক জর্দা এগুলো সেবন করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে যে খায় সে তো একা পাপ করে কিন্তু আপনি প্রচারকারী হিসেবে আপনি ব্যবসায়ী হিসেবে আপনি এটা সেল করতেছেন এই জন্য গুনাহে জারিয়া স্বরূপ যত মানুষ আপনার দোকান থেকে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকান থেকে ক্রয় করে সেবন করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আপনি এটা বুঝতে পারবেন না যদি অন্তরে ঈমান না থাকে কেন ওই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আপনাকে মোহচ্ছন্ন করেছে এমন ভাবে চোখে মুখে মোহ দিয়েছে আপনাকে যে আপনি এটা বুঝতেই পারবেন না যে আপনি হারাম উপার্জন করতেছেন সেম একই ভাবে আপনার দোকানে টিভি আছে আপনার ধারণা হলো যদি টিভি থাকে সিনেমা চলে তাহলে বহু মানুষ বহু কাস্টমার আমার দোকানে আসবে আবার পাশের দোকানে দেখা যাচ্ছে সিনেমা নাই তার দোকানে একটু কম উপার্জন হচ্ছে তার দোকানে মানুষ বেশিক্ষণ বসে না মনে রাখার চেষ্টা করবেন ডিশের বিল আপনি দেন কারেন্টের বিল আপনি দেন ওই টিভি আপনার টাকায় ক্রয় করা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত সিনেমা চলবে যত গান চলবে যত নাটক চলবে যত সংস্কৃতি চলবে এটা আপনি আপনার এলাকার মানুষের দেখতে সহযোগিতা করলেন আপনি আপনার কাস্টমারদেরকে দেখতে সহযোগিতা করলেন বাদ্যযন্ত্রের বাজনা শুনতে সহযোগিতা করলেন মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেক ব্যক্তির যতগুলো ব্যক্তি আপনার দোকানে বসে এগুলা দেখবে এগুলা বাজনা শ্রবণ করবে বা এগুলা থেকে অন্তরে জেনার ফিল করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে এটা হলো প্রাচুর্যের প্রতিযোগিতা তারা মোহচ্ছন্ন হয়েছে যার কারণে তারা বুঝতে পারে নাই যে আমি আজকে কি করতেছি সেম একইভাবে আপনার সেলুনের দোকান আর পাশে আরেকটা সেলুনের দোকান আপনি দেখা যাচ্ছে অন্যের দাড়ি চুল কাটার পাশাপাশি দাড়ি কেটে দেন আর একজন দেখা যাচ্ছে শুধু চুল কাটে সে রাসূলের সুন্নাত দাড়ি কেটে দেয় না মনে রাখার চেষ্টা করবেন গুনাহে জারিয়া স্বরূপ যত মানুষের আপনি দাড়ি কেটে দিবেন নাপিতের দোকান দিয়ে প্রত্যেক ব্যক্তির ওই যে দাড়ি কাটার সাথে একা পাপ করে কিন্তু আপনি যার কেটে দিচ্ছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে গুনাহে জারিয়া স্বরূপ কত উপলব্ধি করতে হবে কথা বুঝতে হবে কালকে কুরবানি চলে গিয়েছে কুরবানি মানে কে জানেন কুরবানি মানে হলো নিজের ভিতরে লুকিয়ে থাকা পশুর থেকে কুরবানি করা শুধুমাত্র গরু সকল ভেড়া কুরবানি করলাম আর ওদিকে আমার ছেলেটা সেলুনে গিয়ে রাসূলের দাড়ি কুরবানি করলো এটার নাম আসলে কুরবানি না আপনি ভুল বুঝেছেন আপনার বোঝার মধ্যে ভুল আছে ত্রুটি আছে এজন্য যেটা বলতে চাই কুরবানি মানে নিজের ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা পশুর থেকে কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসতেন যেখানে খাবার নাই পানিও নাই বাসস্থান নাই লোকজন নাই কিছুই নাই মরুভূমির মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসতেছেন মায়ের কোলে ছোট্ট একটা বাচ্চা তখন মা হাজেরা শুধুমাত্র একবার জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জি এটা আল্লাহর নির্দেশ তখন মা হাজেরা চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ কিন্তু আমার আপনার পরিবারের অবস্থা কি তুমি তো আমার জীবনে কিছুই দিতে পারলে না শুধু আমি বলে তোমার সংসার করতেছি কথা আছে না এই কথাগুলো প্রত্যেকটা পরিবারে এই কথাগুলো আছে তাহলে দেখেন পার্থক্য কোথায় তাহলে তাদের যে সন্তান ইসমাইল আর আপনার সন্তানের মধ্যে কতটুকু পার্থক্য দেখেন এটা মূলত সন্তান মানুষ করার আমি বলি ঈদুল আজহাটা মূলত সন্তান মানুষ করার জন্য আমাদের মাঝে আছে সন্তানকে আদর্শিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তানকে বলছে আল্লাহর কাছে আমি স্বপ্ন যোগে দেখেছি তোমাকে কুরবানি করার জন্য তখন সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যেন নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করেন আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন সুবহানাল্লাহ কেমনই বা পিতা কেমনই বা মা আর কেমনই বা সন্তান আপনি কেমন পিতা আপনার স্ত্রী কেমন আর আপনার সন্তান কেমন একটু নিজে চিন্তা করবেন তো আপনার বাড়িতে পাওনাদার আসলে আপনি শিখাইয়ে দেন বলো বাবা বাড়িতে নাই আপনি বাবা সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলেন যে সিগারেট কিনে নিয়ে আসো কেমন পিতা-পুত্রের সম্পর্ক তাই না বাবা ধরিয়ে দেয় আর সন্তান খায় সন্তান ধরিয়ে দেয় আর বাবা খায় লজ্জা লাগে না আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে হায়া লাগে শরম লাগে আপনার সন্তান সালাত ফজরের সালাত আদায় করে না লজ্জা লাগে না আপনার শরম লাগে না হায়া লাগে না আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি কাটে লজ্জা লাগে না আপনার খারাপ লাগে না অন্তরে কষ্ট লাগে না ব্যথা লাগে না যে আমার সন্তানের মধ্যে রাসূলের সুন্নাত নাই আপনার সন্তান এমন জামা গায়ে ঘুরে বেড়ায় যে জামার মধ্যে 4-5 জায়গা ছেঁড়া ফাটা কেন আপনার লজ্জা শরম লাগে না যে আমার সন্তান এমন জামা ঘুরে বেড়ায় যেমন জামা পরে যে জামার মধ্যে 4-5 জায়গা ছেঁড়া ফাটা তার রুচি কত খারাপ হয়ে যাচ্ছে আপনার তো লজ্জা থাকে
লাগা দরকার ছিল খারাপ লাগা দরকার ছিল আপনি মাথা উঁচু করে চলেন কিভাবে সমাজের মধ্যে খারাপ লাগা দরকার ছিল আপনার ছেলেটা এমন প্যান্ট পরে ঘুরে বেড়ায় যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা এটাকে আপনার সন্তান মডার্ন মনে করে এটাকে আপনার সন্তান আদর্শ মনে করে এটাকে আপনার সন্তান ট্র্যাডিশন মনে করে আপনার তো লজ্জা থাকা দরকার ছিল বাবা হিসেবে শরম থাকা দরকার ছিল হায়া থাকা দরকার ছিল আপনার কি লজ্জা আছে শরম আছে হায়া আছে আমার আছে সমাজের অবস্থা কি আজকে কোন দিকে যাবেন আপনি আপনার সন্তান চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায় তাকে মুসলমানের সন্তান মনে হয় না কেন হবে এমনটা এমনিতে তো মুসলমানের সমাজ আর এটা তো প্রায় বৃহত্তর আহলাদের সমাজ অন্তত এই এলাকায় কেন এগুলো হবে আপনার এলাকায় আপনার মহল্লায় কেন এগুলো হয় আপনার এলাকায় কেন বক্স ভাড়া করে ঈদের দিন গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় কারা করে এগুলো আপনার সন্তানই করে আর বিচারের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে আপনি কেন আপনার সন্তানকে নিষেধ করেন নাই কেন জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাতি ফা আবাউ ইউবিদান ইয়াউনা সিরান ইয়াউমা দিসানিহি কামা সালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদআ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিত্রাতের উপর মুসলমান হয়ে জন্মগ্রহণ করে অতঃপর তার মাতাপিতা তাকে অগ্নিপূজক বানায় মাতাপিতা তাকে ইহুদি নাসারা বানায় তার মানে মাতাপিতা চাইলে তাকে সন্তানকে জান্নাতি করতে পারে আবার মাতা পিতা চাইলে সন্তানকে জাহান্নামী করতে পারে পদ দেখাতে পারে আপনি অবহেলা করেছেন আপনার সন্তানকে নিয়ে বিচারের মাঠে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে তখন আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না কত ভালোবাসেন না সন্তানকে কত মায়া করেন না কত আদর কত স্নেহ কত ভালোবাসা দুনিয়াতে মানুষের মতো মানুষ করার জন্য আপনাকে কোরআন সুন্নার ইলিম দেওয়া ছাড়া যদি আপনি দুনিয়াতে দেখা যাচ্ছে এই দুনিয়ার মোহ যদি আপনার সাথে সাথে আপনার সন্তানকে আকৃষ্ট করে বিচারের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে লজ্জা থাকা দরকার ছিল আপনার যে আমার সন্তান এই পাপগুলা করে সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা কিন্তু আমার কথা না আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহোচ্ছন্ন করে দেবে আর এই মহোচ্ছন্নটা এমন আচ্ছন্নটা এমন যে আপনি বুঝতে পারবেন না যে আমি যে পাপ করতেছি আমি বুঝতে পারবো না যে আমি যে পাপ করতেছি দেখবেন আপনি আপনার অনেক আফসোস না দুনিয়াতে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে ভাই আপনি কেমন আছেন তো ওর আলহামদুলিল্লাহ বলতে অনেক কষ্ট লাগে এখন বাস্তবতা এমনটাই যে ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ বলতে গেলে খুব খারাপ লাগে কষ্ট লাগে অনেক কষ্টের পরে বলে যে আলহামদুলিল্লাহ বলো না হলে আবার আলহামদুলিল্লাহ বলতেও চায় না না ভালো নেই এই সমস্যা ওই সমস্যা কত রকম সমস্যা তার মানে এরকম আসে না আমাদের সমাজে অথচ আমি আপনি কিন্তু এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এই সমস্যাগুলোর কথা মানুষ মানুষকে বলে বেড়ায় কিন্তু মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে কুল্লা লাইলাতি নিলা সামা ই দুনিয়া প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আসো আমার কাছে চাও আমি দান করব আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করবো সুবহানাল্লাহ বলেন তো আপনি আপনার জীবদ্দশায় রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকেন আর যে সময়তে আল্লাহ আপনাকে আমাকে ডাকে ওই সময়তে আমি আপনি ঘুমিয়ে যাই তাহলে আমি কি আপনি কি আল্লাহর কাছে চাইতে পেরেছি চাইতে পেরেছি আমি আপনি আমি আপনি তো আল্লাহর কাছে চাইতে পারি না এ না চাইতে পারার কারণে কিন্তু আজকে আমরা পিছিয়ে আছি গাফেল হয়ে আছি সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম এই প্রাচুর্যের প্রতিযোগিতা যেগুলো আমাদের মোহচ্ছন্ন করে রেখেছে এগুলো থেকে আমাকে আপনাকে বের হতে হবে মুক্ত হতে হবে তা না হলে আপনার উপার্জন যদি হারাম হয়ে যায় এই হারাম উপার্জন খেয়ে যদি আপনি ইবাদত করেন আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুলযোগ্য ইবাদত হবে না সুতরাং ইবাদত করার আগে আপনার আমার উপার্জন হালাল কিনা সেটা দেখতে হবে আপনি হয়তো ভাবতেছেন আমার একটা সামান্য টিনের চাল আমার পাকা বাড়ি নাই আপনি কি এমন কোনো বিল্ডিং দেখাতে পারবেন সাতক্ষীরা শহরে যে পাঁচতলা বিল্ডিং বা দশতলা বিল্ডিং যেটা ব্যাংক লোনের বাইরে আছে দেখাতে পারবেন আমাকে বলেন এমন কোনো দশতলা বিল্ডিং আছে যেটা ব্যাংক লোনের বাইরে আছে তাহলে আপনি কিসের পেছনে ছুটতেছেন কিসের আশা করতেছেন আপনি যে একটা টিনের চাল করে ঘর করে আছেন এটাই তো মনে করেন আপনি হালাল উপার্জন থেকে আছেন এটা আল্লাহর কাছে আপনি প্রাউড ফিল করবেন আপনি প্রশান্তি ফিল করবেন যে আল্লাহ আমাকে হালালের মধ্যে একটা টিনের চালে হলেও আল্লাহ আমাকে হালালের মধ্যে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে হারামের মধ্যে রাখে নাই ওই বিল্ডিংগুলোর একটা গোসলখানা তৈরি করতে এক লাখ টাকা খরচ হয় কমপক্ষে কত বুঝতে পেরেছেন কিন্তু আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে ডাল ভাত খেয়ে রাখলেও সুস্থ আছি প্লাস আমি হালাল খাদ্য দ্রব্য খাচ্ছি আমার নিজের হালাল টাকায় উপার্জন করা হালাল উপার্জনকৃত টাকায় আমি যে বাড়ি তৈরি করেছি সেই বাড়িতে আমি আছি আমি কোনো সুদের সাথে জড়াইনি আমি কোনো ঘুষের সাথে জড়াইনি আমি কোনো অন্যায়ের সাথে জড়াইনি কত বুঝতে পারেন নাই তো যখন আমি আপনি এই ফিলটা বা এই অনুভূতিটা হারিয়ে ফেলবো তখন এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে দুনিয়াকে আপনার এমন মনে হবে যে দুনিয়াটাই সবকিছু
দুনিয়াটাই মুস্তির জায়গা মনে হবে, তখন আপনার আর আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান আসবে না, কোনো ধারণা আসবে না, কোনো জ্ঞান আসবে না। বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় কথা প্রসঙ্গে বলতেছি, ছোট্ট বাল্য অবস্থায় তাদেরকে রাসূলের আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে সমাজের বাচ্চারা কিন্তু বখাটে হয়ে যাবে, নেশাখর হয়ে যাবে, জেনাখর হয়ে যাবে, তার মানে সে সমাজের সবচাইতে বড় অপরাধী হয়ে যাবে। জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করবেন, সালাতে অভ্যস্ত করার চেষ্টা করবেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসলে রাগ করে, আছে না এমনটা? প্রত্যেকটা জায়গায় আপনাদের এখানে আছে কি আমি জানি না, তবে কিছু কিছু জায়গায় গিয়ে দেখি বাচ্চারা যদি একটু কথা বলেছে মসজিদের মধ্যে, তো বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য কিছু মানুষ পাগল হয়ে যায়। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশর সিনিন ওয়াফরিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি সালাতে যায় না করে তাহলে প্রয়োজনে প্রহার করে তাদের বিছানা পৃথক করে দাও। এমনিতেই তো আপনার ছেলে মসজিদে আসে না নামাজ পড়তে, আপনার ছেলের মসজিদে পাওয়া যায় না কোনো সময়, আরেকজনের ছেলে মসজিদে এসে একটু কথা বলেছে আর আপনি এত পরহেজগার হয়ে গেলেন যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। অথচ আপনি মসজিদে নববীতে চলে যান, সেখানে বাচ্চারা যাতে করে মসজিদে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দায়ী করতেছেন, রাসূলের নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে উঠে পিঠে উঠে রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি এত পরহেজগার হয়ে গেলেন যে আপনি বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন। এই জন্য ওলামা ইকরাম বলেছেন মসজিদের পিছনের দিকে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায় তাহলে মনে করতে হবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে অনুৎসাহ প্রদান করবেন না, উৎসাহ প্রদান করবেন মসজিদে আসার জন্য। কথা বুঝতে পেরেছেন? এরকম দুনিয়াবি প্রাচুর্যের প্রতিযোগিতা, আমি মাত্র দুইটা উদাহরণ দিলাম, এরকম বহু হাজার হাজার উদাহরণ আছে যে অপরাধগুলোর সাথে কিন্তু মানুষ জড়িয়ে আজকে দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই মোহে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। সুতরাং এই আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতাকারীদের মধ্যে যেন আমার আপনার নামটা না থাকে, এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে প্রাচুর্যের প্রতিযোগিতা যেন আমরা লিপ্ত হয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। তারপরের আয়াত হলো হাত্তা, হাত্তা মানে হলো যতক্ষণ জুরতুম, জিয়ারা থেকে আসছে, মানে এটা হলো প্রদর্শন করা, দেখা দেখা, ভিজিট করা, বুঝেন তো আপনারা, দেখতে যাওয়া। তবে এটাকে কেন্দ্র করে অনেকে একটা ভুল কথা প্রচার আছে, এই আয়াতের তাফসির করতে গিয়ে অনেক তাফসিরকারগণ কিছু ভুল দেখা যাচ্ছে যেগুলোর আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো অথেন্টিক প্রমাণ পাওয়া যায় না, এরকম কিছু তথ্য দিয়েছেন। যেমন আমরা এই জিয়ারা, কবর জিয়ারত করতে যাওয়ার সময় এটাকে জিয়ারা মনে করে শুধুমাত্র, কিন্তু এই জিয়ারার অনেকগুলো অর্থ আছে। মাইয়েতের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া চাওয়া না, কথা বুঝতে পেরেছেন? কবর জিয়ারত করতে যাওয়া মানে জিয়ারা শব্দের অর্থ হলো দেখা, আর দেখার অনেকগুলো জিয়ারার অর্থ পাওয়া যায়, তার মধ্যে একটা হলো দোয়া করা। তার মানে যদি এটার সাথে এই মাকবার বা কবর যুক্ত হয় তাহলে এটা হবে মাইয়েতের জন্য দোয়া করা, কথা বুঝতে পেরেছেন? এখন আপনি কবরের পাশে গিয়ে পড়লেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি কবরের কাছে গিয়ে নিজের কাছে কি প্রার্থনা, নিজের জন্য কি চাইছেন? এটা তো মাইয়েতের জন্য দোয়া করার জায়গা। আপনি কবরের কাছে গিয়ে বলতেছেন কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো দুনিয়ার হাসানা কবরের কাছে চাইতে হবে কেন? আপনার আখেরাতের হাসানা কবরের কাছে গিয়ে চাইতে হবে কেন? এটা অর্থ না জানার কারণে আমরা কিন্তু তার মানে দেখা যাচ্ছে এই ভুলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। আজকে কবরের কাছে গিয়ে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর, এটা একটা দোয়া বাসনা আমাদের সমাজে। কবর স্থানের গুলাতে লেখা থাকে কি আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর, অথচ কোরআন হাদিস যাচাই বাছাই করতে গিয়ে দেখি এই আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর কোথাও নাই, এটা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল তাহলে কি বলেছেন? নির্দিষ্ট দোয়া আছে, কথা বুঝতে পেরেছেন? নির্দিষ্ট দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা হলো রাসূলের শেখানো সুন্নাহ পদ্ধতির দোয়া। কিন্তু আমরা এটা বাদ দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরকে কি মনে করে নিয়েছি? এটাকে সুন্নাহ মনে করেছি, এবং প্রত্যেকটা কবরের স্থানে এই সুন্নাহ পদ্ধতির দোয়া বাদ দিয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে যেটা রাসূল আমল করে নাই সেটা আমরা লিখে রেখেছি দোয়া হিসেবে। কবর জিয়ারত করার দোয়া নামে অনেক বইয়ে ওইগুলো লেখা থাকে, অথচ লেখা আছে আল হাদিস, কিন্তু হাদিসে খুঁজতে গিয়ে কোথাও আমরা এটা পাই না, কথা বুঝতে পেরেছেন? সুতরাং কবর জিয়ারত করার নির্দিষ্ট দোয়া, এটা আপনাকে আমাকে শিখতে হবে। এই জিয়ারাতের অর্থ হলো দোয়া করা, এখানে জিয়ারা শব্দের অর্থ প্রদর্শন করা, মাইয়েতের জন্য দোয়া করা, আবার যতক্ষণ পর্যন্ত না সে কবরে পৌঁছাবে, তার মানে কবরে উপনীত হবে, কবরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত না, অর্থাৎ মৃত্যুবরণ করবে ততক্ষণ পর্যন্ত না, তার এই প্রবণতা আরো চাই আরো চাই, এটা প্রবেশ করবে বা এটা সে তার ব্রেনে লালন করবে। মাকবারা মানে হলো কবর, এই কবরের অনেকগুলো তার মানে দেখা যাচ্ছে এখানে ওলামায়ে কেরাম অর্থ করেছেন, তার মানে তাকে কবরে রেখে আসা হবে বা মৃত্যুবরণ করবে বা সে কবরে উপনীত হবে বা বারজাকের জীবন উপনীত হয়ে তখন অন্তরে ফিল করবে যে আমি যদি দুনিয়াতে ভালো কাজগুলো করতাম, আমি যদি দুনিয়াতে অন্যায়টা না করতাম, আমি যদি দুনিয়াতে এই পাপটা না করতাম, আমি যদি দুনিয়াতে এই অপরাধীগুলোর সাথে জড়িত না থাকতাম। যেমন ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা,
لها وقال الانسان ما لها اي وقال الانسان ما لها মানে হলো যে বিচারের মাঠে যখন আপনার অপরাধের কারণে আপনাকে জাহান্নামে নেওয়া হবে তখন মানুষ বা বান্দা বলবে যে হায় আফসোস এই সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে তার পরের আয়াতে তাফসীরগুলোতে আসছে কিয়ামতের মাঠে যেমন মানুষকে উঠানো হবে মানুষের সাথে সাথে মানুষের অপরাধগুলোকে উঠানো হবে অপরাধগুলো উঠানো হবে হবে খনিজ সম্পদগুলো উঠানো হবে তখন সব সামনে সে দেখতে পাবে তখন আফসোস করবে হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম আছে না এক কাঠা জমি এক কাঠা না সরি এক হাত জমির জন্য প্রতিবেশীর সাথে কত গন্ডগোল বছরের পর বছর মাসের পর মাস কথা হয় না আছে না এমনটা কি আছে না এমনটা তার মানে প্রতিবেশী বাড়ির সাথে যার বাড়ি তার সাথে দেখা যাচ্ছে এক বিঘাত কখনো এক বিঘাত কখনো এক হাত জমির জন্য বছরের পর বছর মাসের পর মাস কোনো যোগাযোগ নাই কোনো কথাবার্তা নাই এই যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমি আপনি আজকে আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করে আমি আপনি আজকে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করতেছি ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করতেছি এই নষ্ট করার কারণে কিন্তু বিচারের মাঠে এই সম্পদ উঠে আসবে তার মানে আপনি যে সম্পদের কারণে সম্পর্ক নষ্ট করেছিলেন না এই সম্পদটা আপনি দেখতে পাবেন তখন আফসোস করবেন হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য আমার অমুক প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হায় আফসোস আমি সামান্য সম্পদের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম হায় আফসোস আমি এই সামান্য সম্পদের জন্য আমার ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম অনেক ভাতিজা আছেন ফুফুর জমি ভোগ দখল করে আসেন আজকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার আগে ফুফুর কাছে ফোন দিয়ে ক্ষমা চাইবেন এবং ফুফুর জমি ফেরত দেওয়ার আশ্বাস দিবেন কথা বুঝতে পেরেছেন তা না হলে এটা হলো বান্দা কেন্দ্রিক পাপ পাপ দুই ধরনের একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ আর একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ বান্দা যদি না চায় তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না এজন্য বান্দার কাছে আগে ক্ষমা চাইতে হবে অনেকে বোনের জমি ভোগ দখল করে আছেন ক্ষমতার জোরে টাকা পয়সার জোরে বোনও আপনার কাছে চাইতে পারে না আপনিও বোনকে ফেরত দেয় না দেন না মনে রাখার চেষ্টা করবেন আজকে বাড়িতে গিয়ে আগে বোনের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার অঙ্গীকার দিয়ে তার মানে ফেরত জমি ফেরত দেওয়ার অঙ্গীকার দিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু মৃত্যুবরণ করলে কিন্তু জান্নাতে যাওয়া অত সহজ হবে না ওই বোন যদি আপনাকে ক্ষমা না করে অনেক ভাইপো আছেন ফুফুর জমি ভোগ দখল করে আছেন খুব বড় লোকই ভাব দেখান যে আমার এত জমি এত কিছু অথচ সব ফুফুর জমি ভোগ দখল করে আছেন মনে রাখার চেষ্টা করবেন আগে ফুফুর জমি ফেরত দিবেন আগে বোনের জমি ফেরত দিবেন তা না হলে বিচারের মাঠে আপনি দেখতে পাবেন যে এই সব জমি আপনি দেখতে পাচ্ছেন বিচারের মাঠে যখন আপনার ফয়সালা করা হবে তখন আপনি আফসোস করে কিন্তু কুল পাবেন না শুধুমাত্র কি জমি জায়গা আপনার সন্তানকে যে আপনি আদর্শিত করতে পারেন নাই আপনার সন্তান বিচারের মাঠে যখন আপনার বিরুদ্ধে যাবে তখন আপনি বিচারের মাঠে আফসোস করবেন আর বলবেন হায় আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে যে স্ত্রীকে কত ভালোবাসতাম হায় আফসোস আমার স্বামী দেখে আমার বিরুদ্ধে কথা বলে যে স্বামীকে কত ভালোবাসতাম হায় আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে যে সন্তানকে কত ভালোবাসতাম হায় আফসোস শুধু স্ত্রী সন্তান না আমার হাতও দেখে আমার বিরুদ্ধে কথা বলে সেদিন তো জবান বন্ধ করে দেওয়া হবে আপনার জবানের কত পাওয়ার আজকে তাই না কত পাওয়ার তার মানে আপনি বলেন যে আমার একটা হুংকারে বাঘে আর কুমির এক ঘাটে পানি খায় কথা আছে না এমনটা তার মানে এত হুংকার কিন্তু বিচারের মাঠে জবান বন্ধ করে দেওয়া হবে তখন কথা বলবে আপনার জিহ্বা কথা বলবে আপনার চক্ষু কথা বলবে আপনার লজ্জা স্থান কথা বলবে আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ বিচারের মাঠে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এটা আপনি বিশ্বাস করতে পারেন না মনে রাখার চেষ্টা করবেন বর্তমান পৃথিবীতে ন্যানো ডিভাইস বের হয়েছে যে ন্যানো ডিভাইস এই যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি এগুলো আর থাকতেছে না নতুন ডিভাইস অলরেডি চলে এসেছে সেটা হলো আপনি আংটির মতো মোবাইল হাতে পরে থাকবেন এবং এই আপনার শাহাদাত আঙ্গুল কানে থাকবে আর বৃদ্ধাঙ্গুল মুখের সামনে থাকবে এই মাইক্রোফোন ছাড়াই আপনার কথা অন্য প্রান্তে পৌঁছে যাবে আর মাইক ছাড়াই এই হাত আপনার কানে অন্য প্রান্তের কথা পৌঁছে দিবে তাহলে দুনিয়াতে যদি আপনার হাত কথা বলতে পারে আপনার কথা অন্য প্রান্তে পৌঁছে দিতে পারে তো দুনিয়াতে যদি এই কথা হতে পারে তো বিচারের মাঠে হাত বলতে পারবে না কতদিন হাত দিয়ে সুদের টাকা গুনেছিলাম এ হাত বলতে পারবে না কতদিন হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিলেন এ হাত কি বলতে পারবে না হাত দিয়ে কতদিন স্ত্রীর গায়ে হাত দিয়েছিলেন এ হাত কি বলতে পারবে না হাত দিয়ে কয়দিন টেন্ডারবাজির টাকা খেয়েছিলেন এ হাত কি বলতে পারবে না হাত দিয়ে কয়দিন সিগারেট খেয়েছিলেন এ হাত কি বলতে পারবে না হাত দিয়ে কয়দিন রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলেন এ হাত কি বলতে পারবে না হাত দিয়ে কোন কোন অপরাধ করেছিলেন এই চোখ কি বলতে পারবে না এই চোখ দিয়ে কয়দিন সিনেমা দেখেছিলেন এই চোখ কি বলতে পারবে না এই চোখ দিয়ে কয়দিন কোন অপরাধ করেছিলেন এই পা কি বলতে পারবে না যে কোন কাজের জন্য আপনি এই পাকে ব্যবহার করেছিলেন লজ্জা স্থান কি বলতে পারবে না যে লজ্জা স্থান কতদিন অন্যায় কাজে ব্যবহার করেছিলেন তো বিচারের মাঠে নয় দুনিয়াতে যদি হাত কথা বলতে পারে তাহলে বিচারের মাঠে অবশ্যই কথা বলতে পারে এবং পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আয়াত দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সেদিন জবান মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে কান কথা বলবে চোখ কথা বলবে জিহ্বা কথা বলবে
করবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হাত কথা বলবে পেট কথা বলবে লজ্জাস্থান কথা বলবে প্রত্যেককে কথা বলার ক্ষমতা দেওয়া হবে সুতরাং দুনিয়াবি জীবনে যে কয়দিন আছে না কেন মনে রাখতে হবে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার এই জীবন আমাদের জন্য চিরস্থায়ী না দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে এটা ফিল করতে হবে অন্তরে যে আমার আপনার এই সন্তান আমার আপনার এই দুনিয়াবি বিশাল বাড়ি বিশাল গাড়ি বিশাল কিছু যা কিছু করতেছে না কেন এই সব কিছু ছেড়ে আমাকে আপনাকে একদিন ওই বাঁশঝাড়ের মধ্যে কবরস্থানের মধ্যে আমার আদরের সন্তান আমার আদরের ভাই আমার আদরের স্ত্রীরা সবাই আমাকে রেখে চলে আসবে কেউ একটা বারের জন্য পিছন ফিরে তাকাবে না যে আমার বাবাকে কোথায় রেখে আসলাম আমার মাকে কোথায় রেখে আসলাম আমার ভাইকে কোথায় রেখে আসলাম আমার পরিবারের সদস্যকে কোথায় রেখে আসলাম আমার আদরের সন্তানকে কোথায় রেখে আসলাম কেউ একটা বারের জন্য পিছনে ফিরে তাকাবে না সবাই শুধু আমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে যেখানে আমার সাথী থাকবে শুধুমাত্র 3.5 হাতের একটা কাফনের কাফন মনে রাখার চেষ্টা করবেন 350 টাকা দিয়ে ক্রয় করা একটা কাফনের কাফন আর এই মাটির গহীন অন্ধকার ঘরের মধ্যে আমাকে আপনাকে সবাই রেখে চলে আসবে কেউ আমাকে আপনাকে রেখে আসার সময় আফসোস করবে না আর যদি কেউ কষ্ট পায়ও 2 দিন পর 3 দিন পর আপনার চেয়ারটা আরেকজন দখল করে নেবে আপনার বিছানায় আরেকজন ঘুমাবে আপনার ব্যবহৃত মোবাইলটা আরেকজন ব্যবহার করবে আপনার ব্যবহৃত জামাটা আরেকজন ব্যবহার করবে আপনার যে চাকরি বাকরি আছে সে চাকরিটা আরেকজনের দখলে চলে যাবে সব কিছু দুনিয়ার নিয়মতান্ত্রিক চলতে থাকবে কিন্তু শুধু আপনি নেই একটু আপনিহীন দুনিয়া একটু নিজেহীন দুনিয়া তার মানে আপনি নিজেকে নিজে চিন্তা করবেন যে আমিহীন দুনিয়াটা আসলে কেমন যদি আপনি এটা ফিল করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবেন তা না হলে আপনার জীবনে হতাশা বাসা বেঁধে নেবে প্রশান্তি পাবেন না পরিবারে অশান্তি পরিবারে দেখা যাচ্ছে আহাজারি দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট কেন হচ্ছে এই প্রাচুর্যের প্রতিযোগিতার কারণে স্ত্রীর চাহিদা একটা স্বামীর চাহিদা আর একটা স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে স্বামী অন্যায় পথে উপার্জন করা শুরু করে বা কখনো দেখা যাচ্ছে এরকম চাহিদার নিয়ন্ত্রণ যখন বাঁধ হারিয়ে যায় তখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত হয়ে যায় বর্তমান বাংলাদেশের গবেষণায় আমরা যেটা পাচ্ছি প্রতি 100টা বিবাহ হলে 46টা বিবাহ তালাক হয়ে যাচ্ছে যত 100টা বিবাহ হচ্ছে প্রতি 100টা বিবাহের মধ্যে 46টা বিবাহ তালাক হয়ে যাচ্ছে তাহলে এই প্রবণতা কেন কেন আজকে এই প্রবণতা কেন তার কারণ হলো আজকে মানুষের তাওহীদের জ্ঞান নাই আল্লাহর উপরে অগাধ ভরসা নাই কেউ রুজির চিন্তা আল্লাহর উপরে ছেড়ে দেয় নাই রিজিকের দায়িত্ব নিজেকে মনে করে যার কারণে রিজিককে সংকুচিত করে ফেলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেন রিজিকের চিন্তা তো আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে আপনি কেন আপনার কাছে চেয়ে নিলেন আপনি কেন আপনার উপরে দায়িত্ব নিয়ে নিলেন রিজিকের দায়িত্বটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন দেখেন আল্লাহ কোন দিক থেকে কোন দিক থেকে আপনার রিজিকের দায়িত্ব পূরণ করে দিবে সুবহানাল্লাহ এটা আপনি বুঝতেই পারবেন না আল্লাহ আপনার বারাকা দিয়ে পেট পরিপূর্ণ করে দিবে এজন্য সন্তান মানুষ করার চেষ্টা করেন সন্তানকে আদর্শিত করার চেষ্টা করেন মা এবং বোনেরা যারা আছেন আপনার সন্তানকে আপনি আদর্শিত করার চেষ্টা করেন কেন আপনার সন্তান মানুষ করার দায়িত্ব আপনার আর পুরুষ চলে যাবে বাহিরে টাকা উপার্জন করার জন্য পুরুষ বাড়িতে থাকার জন্য না আর স্ত্রী হলো বাড়ির বাহিরে কাজ করার জন্য না ভালো করে মনে রাখার চেষ্টা করবেন পুরুষ বাড়িতে থাকার জন্য না আর মহিলারা হলো বাড়ির বাহিরে কাজ করতে যাওয়ার জন্য না আপনার স্ত্রী কেন মাঠে কাজ করবে মাঠে কাজ আপনি করবেন আপনার স্ত্রী বাড়িতে পরিবার সামলাবে আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব আপনার আপনার স্ত্রীর পর্দার হেফাজতের দায়িত্ব আপনার আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনার এ দায়িত্ব আপনি পালন না করলে আপনি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে বিচারের মাঠে কেন যখন আপনি বিবাহ করেছেন তখন ওই মেয়েটার পুরো দায়িত্ব আপনি নিয়েছেন তার খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তার চাহিদা পূরণ করার দায়িত্ব নিয়েছেন আপনি যে মানের কাপড় পরবেন আপনার স্ত্রীকে সেই মানের কাপড় পরাবেন আপনি যে মানের খাবার খাবেন আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন আপনি যে মানের চলাফেরা করবেন আপনার স্ত্রীকে ওই মানের চলাফেরা করানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিচারের মাঠে আপনাকে না নিয়ে তার মানে আপনার অভিযোগ করবে বিচারের মাঠে যে আমার স্বামী আমি বিবাহ করার পরেও আমার পর্দার হেফাজত করে নাই এজন্য বিবাহ করার আগে যুবক ভাইরা বিবাহ করার আগে পরিবারে পর্দার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন আর এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে যত আহলাদের সমাজ হোক না কেন এই পর্দার গুরুত্বটা কিন্তু আমরা এখনো দেই নাই আমরা মনে করেছি বোরখা পড়লো একটা আর পর্দা হয়ে গেল গায়ে একটা ওড়না জড়ালাই এটার নাম আসলে পর্দা না এটার নাম আসলে পর্দা না হাত মোজা পা মোজায় অভ্যস্ত হতে হবে মুখমণ্ডল ঢাকাতে অভ্যস্ত হতে হবে আর এটা আপনাদের মাধ্যমে যেন সমাজে একটা বিপ্লব ঘটে এই চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর চেহারা কেন আরেকজন দেখবে আপনার স্ত্রীর সৌন্দর্য কেন আরেকজন উপভোগ করবে এটা আপনার জন্যই আল্লাহ প্রদত্ত আর এটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন আর নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামী উপভোগ করতে পারে তার চেহারা দেখতে পারে 14 জন যাদের সাথে বিবাহ হারাম এর বাহিরে কিন্তু নারীর চেহারা কেউ দেখতে পারে না কেউ গল্পগুলো করতে পারে না কেউ খোশ গল্প করতে পারে না এজন্য তার পর্দার দায়িত্ব আপনি নিয়েছেন আপনি আপনার স্ত্রীর পুরো হেফাজত করবেন তার চাহিদা পূরণ করার চেষ্টা করবেন এবং তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু বিচারের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে قبول করুন আল্লাহুম্মা আমিন